মালদা ট্যুরের এই পর্বে চলে এসেছি বাইশগাজী প্রাচীরের সামনে, যা সেন সাম্রাজ্যের রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদের শেষ দেওয়াল। এই প্রাচীরটির উচ্চতা থেকে এর নাম এসেছে বাইশগাজী। প্রাচীরটির উচ্চতা 22 গজ মানে 42 ফুট, তাই একে বলা হয় বাইশগাজী প্রাচীর। বল্লাল বাটি সংলগ্ন এই প্রাচীরটি বারবক শাহ দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি দুর্গের ভিতরে রাজপ্রাসাদের সীমানা প্রাচীর। উল্লাস জীবনে আপনাকে স্বাগত এবং অভিনন্দন। ভ্রমণ সংক্রান্ত তথ্য, ফটো ও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাংলার ইলিয়াস শাহী রাজবংশের পিতা নাসিরুদ্দিন মাহমুদ শাহ গৌড় দুর্গের ভিত্তি স্থাপন করেছিলেন। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের পুত্র বারবক শাহের সময় প্রাচীরটি নির্মিত হয়েছিল। এটি গৌড় রাজ্যের হাভেলি খাস নামে পরিচিত একটি প্রাসাদের জন্য একটি প্রতিরক্ষা প্রাচীর বলে মনে করা হয়। মালদহে বাইশগাজী প্রাচীর মূল শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটি গৌড়কে ঘিরে থাকা অন্যতম প্রধান আকর্ষণ। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনকালে 1442 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে এই শহরে নির্মিত হয়েছিল। আর জাহাজঘাটা আছে বল্লাল সেনের রাজপ্রাসাদের পাশে, যদিও কিছুই নেই তাই আর যাইনি। জাহাজঘাটা জায়গাটা বাইশগাজী প্রাচীরের ভিতরে বল্লাল বাটির কাছে অবস্থিত। এই স্থানটি সম্ভবত একটা প্রাচীন বন্দর ছিল যেখানে জাহাজ এসে নোঙর করত। এখন আর কিছুই নেই যেটি ব্যবহৃত হতো যখন নদীটি তার গতিপথ পরিবর্তন করার আগে প্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হতো। আমার পূর্ববর্তী ভিডিও এই মালদারি গুমটি দরবাজার ভিডিও লিংক উপরে আই বাটনে দিয়ে দিলাম, সেখানে টাচ করেও আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন আমার এরকম পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।